তো ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো অফিসে স্যার। কেন কোথাও বের হয়নি? স্যার আমি তো গাড়িতেই আছি স্যার। হে, অন্য কোনো গাড়িতে কি বের হয়েছে নাকি? আরে কোনো প্রবলেম না হলে এতবার ফোন দিচ্ছ কেন? আমি কাজ করছি তো, বিজি আমি। ওই শাহিন স্যার আছে, উনি একটু ম্যাডামের পিছে পিছে একটু বেশি ঘুরঘুর করে, ওর একটু মেয়ে ঘেঁষা স্বভাব আছে, ওর কারণে অকারণে শুধু ম্যাডামের টেবিলে যায়। হট নিউজ আছে স্যার, এখন তো দুইজনের মধ্যে স্যার অনেক মাখামাখি। কি স্যার? দুজনেই একসাথে ক্যান্টিনে গেল স্যার খাইতে। স্যার লিফট থেকে নামলো, স্যার হাত ধরা ধরি। এখন আবার ম্যাডামের রুমে স্যার দুজনে কি যে হাসাহাসি করতেছে স্যার। তুমি ঠিক একইভাবে নজর রাখবে, ঠিক আছে? মানে কি কি হয় আমাকে একটু জানাবে, ওকে? স্যার তখন কাজের চাপ অনেক বেশি ছিল, এখন কাজের চাপ কমেছে, এখন আবার দুজনে সেই হাসাহাসি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তাহলে তো খুবই ভালো। তাহলে এই সাইটটা কিন্তু পুরোপুরি আপনার দায়িত্ব রইল। অবশ্যই স্যার, এই দায়িত্বটা আপনি আমার কাছে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। ফাইন, কফি খেলে খুব ভালো হতো। চলো কফি। ও, অফিসে তো কেউ নেই, বরং বাইরে কোথাও গিয়ে বসি, চলো। স্যার বাইরে যাওয়াটা ঠিক হবে না, বেটার আপনি অফিসে চলুন, অফিসে কেউ নেই, সমস্যা নেই, আমি কফি বানাতে পারি, আর আমি অনেক ভালো কফি বানাই। কিন্তু অফিসে কেউ নেই তার উপর কফি আছে কি না সেটাও তো জানি না। কফিও আছে আর আমি অনেক ভালো বানাই, আর আপনার এত নার্ভাস হওয়ার কিছু নেই, আমি আমার কাজের প্রতি খুবই যত্নশীল, এন্ড দিস ইজ মাই পার্ট অফ জব। একদম উল্টা পাল্টা কথা বলবে না,
এত ছোট মন তোমার, বানিয়ে বানিয়ে সব উল্টাপাল্টা কথা বলতেছো। ও তুমি উল্টাপাল্টা করতে পারবা আর আমি উল্টাপাল্টা করতেছো বললে দোষ না? প্রতিদিন তাকে নিয়ে তুমি লং ড্রাইভে যাবা, নিত্য নতুন গয়না কিনে দিবা, তাকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খাবা, প্রেমের আলাপ করবা, এগুলো পিএস এর সাথে কথা? এই জন্য আমি পিএস নেওয়ার কথা বলার সাথে সাথে তুমি পিএস নিয়েছো, অসভ্য ইঁদুর কোথাকার! চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবে না। আমি একটা কথাও বাজে বলছি না, যা যা বলেছে প্রতিটা কথার প্রমাণ আমার কাছে আছে। ওকে ফাইন, তুমি প্রমাণ হাজির করো, এক্ষুনি প্রমাণ হাজির করো। করব, কালকে সকালে আমি সব প্রমাণ তোমার সামনে হাজির করব। কাল থেকে তোমার অফিস যাবে একদম সম্পূর্ণ বন্ধ। বন্ধ কেন? হ্যাঁ বন্ধ, কোন সাপ্তাহিক বন্ধ বা সুনির্দিষ্ট কোন কারণ না দেখাতে পারলে আমি তো অফিসে যাব। ও যেতেই হবে তোমার, নাই না, না গেলে তো সহ্য হবে না তোমার। হাতে হাত রেখে তুমি চলাফেরা করতে পারছো না, কোথায় যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ক্যান্টিনে ঘুরে বেড়াচ্ছ, যা খুশি তাই ঘুরে বেড়াচ্ছ। ছি, আর একটা বাজে কথা বলবে না তুমি আমাকে নিয়ে। বাজে কথা বলবো না, তুমি কালকে অফিস যাবে না, সত্যি কথা বলছি, গায়ে দিচ্ছে একদম তোমার, তাই না? ঠিক আছে, আগে প্রমাণ এনে দেখো, আর যদি প্রমাণ না আনতে পারো তাহলে তোমার খবর আছে। কি খবর আছে? হ্যাঁ, কাল যদি তুমি অফিসে যাও তাহলে আমি কাল কাল বাসাই এর বলে আমি বলে দিচ্ছি। এসো। কি এত বড় সাহস তোমার? আই ঘুমা, তোর তো করে আমার সাথে মুখে মুখে থাকবো না আমি সারা। আমার সুখের সংসারটা না তছনছ হয়ে গেল, ভাঙচুর হয়ে তছনছ হয়ে গেল। তোর কি তছনছ হয়েছে? আরে আমি ছিলাম একটা অবহেলিত, আর আমাকে নিয়ে সবসময় আগে অবহেলা করতো, এখন করে সন্দেহ, কি সব উল্টাপাল্টা সন্দেহ। আগে অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম আগে। ঠিকই বলেছিস, আগের অবস্থানই এখনকার অবস্থানের চেয়ে ভালো ছিল। আগে তো শুধু অবহেলা করতো, এখন উঠতে বসতে সন্দেহ করে, উল্টাপাল্টা সন্দেহ, এখন যত সব অশান্তি হয়েছে। আরে বাবা, আমি তো সন্দেহ করতাম না, সে যদি এইসব কাহিনী না করতো তাহলে সন্দেহ করার তো প্রশ্নই উঠে না। এই তুই ঠান্ডা পানি খাবি? খাবো, চল। কেন আপনাকে চাকরি থেকে, আই মিন কেন? স্যার, সব জায়গাতেই আমার পারফরমেন্স দারুণ ছিল, আসলে বসের ওয়াইফরা আমাকে চ্যালেঞ্জ করতেন, আই মিন ইনসিকিউর ফিল করতেন, তো আমি সব কাজ এত সুন্দর করে শেষ করতাম যে তাদের ওয়াইফদের করার মতো কোনো কাজই বাকি না। এখানে এই ধরনের কোনো সম্ভব এই ব্যাপারে আপনি? আমার ওয়াইফই তো আমাকে রিকোয়েস্ট করলো যে পার্সোনাল পিএস যেন আমি নিতে। জি স্যার, আমি তো জেনেই এসেছি, তা না হলে আমি জয়েনই করতাম না। লাস্ট টাইম যখন আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আর যাই করি কোনো ম্যারিড বসের আন্ডারে জব করব না। তুই কান্না করছিস, আমার সাথে শেয়ার করা যায়? চাকরিটা বোধ হয় ছেড়ে দিতে হবে রে। কেন, কি হয়েছে? পরবার যা হয় বসের ওয়াইফ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তোর সাথে না 6 মাসের চুক্তি ছিল, হয়তো বা 6 মাসের বেতন দিয়ে না করে দেবে। তাহলে তো ভালোই, অনেকগুলো টাকা একসাথে পাবি।
এই কটা টাকা তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে, তারপর কি করব? না, টাকা ভাঙবি না। তুই যদি টাকা পাস কত পাবি? এই ধর 5 মাসে 1 লাখ টাকা। এক টাকাও ভাঙবি না, ওই টাকা দিয়ে বিজনেস করব, প্রয়োজনে পড়াশোনা ছেড়ে দেব। কি বলিস এইসব? হ্যাঁ, দায়িত্বটা আমারই নেওয়া উচিত। দিন যদি কোনো দিন ফেরে সেদিন আবার পড়াশোনা শুরু করব। তোর মাথা ঠিক আছে? সামান্য কটা টাকা দিয়ে তুই কি বিজনেস করবি? জানি না, কোনো একটা খুঁজে নিব। আগে টাকাগুলো পা, তারপর নয় দেখা যাবে। নাকি আমরা গ্রামে চলে যাব, গ্রামে যেয়ে কিছু একটা করার ট্রাই করি। শহরটা বড় কঠিন রে, কঠিন একটা শহর। জানি আপু, প্রতিটা মুহূর্তই অভিনয় করতে হয়, আমার আর ভাল লাগে না। রোহান চল না ভাই, আমরা গ্রামেই চলে যাই। ওখানে কোনো একটা কলেজে তুই ভর্তি হয়ে গেলি, পাশাপাশি টুকটাক বিজনেস করার ট্রাই করলি, আমি কোনো একটা স্কুলে চাকরি জোগাড় করে নিতে পারবো। আর বেতনে যদি না পোষায় তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে কোচিং করাবো। হ্যাঁ চল তাই করি। আমি ম্যাডাম কি কিছুই দেখিনি ম্যাডাম। আমি কি করব? আমি সত্যি কথা বললে ম্যাডাম স্যার বিশ্বাস করে না। সত্যি ম্যাডাম তখন অনেক বিজি ছিল, আমি সেই কথা বললে স্যার মনে করতো আমি সত্যিটা বলতেছি না, সেই জন্য স্যার আমাকে থ্রেট দিত। যদি আমার চাকরিটা খেয়ে ফেলে সেই জন্য স্যার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে, যাতে আপনি খুশি থাকেন স্যার। টাকাও নিস, আসলে পুরোটাই ছিল স্যারের সন্দেহ। ম্যাডাম আসলে অনেক ভালো, ম্যাডামের আসলে কোনো দোষ নেই, ম্যাডাম কারোর সাথে ওরকম কোনো কথা বলেনি স্যার। বলো তুমি কি কি জানো, সব বলো। বলো। আমি কিছু জানি না স্যার, আমি যা বলছি সব মিথ্যা, আমার সত্য কথা ম্যাডামে বিশ্বাস করে না। এই বাজারে চাকরি চলে গেলে আবার চাকরি পাওয়া বড় কষ্ট, তাই প্রত্যেক দিনই নতুন নতুন গল্প বানাই বানাই বলতো। ম্যাডাম তো একরকম জোর করি আমার টাকা দিত, ম্যাডাম শুধু শুধুই আপনারা সন্দেহ করত। স্যার অনেক ভালো, স্যারের কোনো দোষ নাই। ঠিক আছে তুমি যাও। স্নান Thank you.
চিনি কি না চিনি মানে চিনি চিনি